সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আজকে আলোচনা করতেছি ব্যাংক, বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতার পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গণিতের ট্রেন, যার বিগত আমরা পর্ব 1, 2, 3 আমরা করেছি। আপনারা যারা দেখেননি তারা অনুগ্রহ করে সেই 1, 2, 3 আগে দেখে নিন, কারণ যত উপরে পার্টগুলো দেখবেন পরবর্তী যত পার্টগুলো দেখবেন সেগুলো একটু অ্যাডভান্স টাইপের। তো আগে আমরা প্রিভিয়াস টাইপের একটু বেসিক টাইপেরগুলো দেখে আসবো, দেন আমরা অ্যাডভান্স করবো। তো আমরা একটু বলে রাখি যে এখানে আমরা যা শিখতেছি সেটা মূলত মানে সরাসরি যে জ্ঞানটা আমরা সংগ্রহ করেছি বই থেকে সেই জ্ঞানটা আপনাদেরকে আমরা শেয়ার করার চেষ্টা করতেছি, আর কিছুই না। এখানে অনেক বিশাল পরিমাণ বিস্তারিত জ্ঞান অথবা অনেক বিশাল পরিমাণ ইলাস্ট্রেশন এখানে থাকা হচ্ছে না, জাস্ট কীভাবে আপনি পরীক্ষা হলে আপনি ভীতি ছাড়াই অঙ্কগুলি করে আসবেন সেটা জাস্ট এখানে দেখানো হচ্ছে। তো আজকে আমরা পাঠ করে আলোচনা করছি রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কি জিনিস অল্প একটু ধারণা দিই। আর রিলেটিভ স্পিড হচ্ছে যে একটা গতিশীল বস্তু সাপেক্ষে অন্য একটা গতিশীল বস্তু স্পিড বা গতিকে এখানে আমরা রিলেটিভ স্পিড বলতেছি। তো এখানে আমাদের মূল বিষয়টা যে বিষয়টা জানা লাগবে সেটা হচ্ছে সেম ডিরেকশন, অর্থাৎ দুটি গতিশীল বস্তু যদি একই দিক থেকে যায়, ধরলাম যে দুটো ট্রেন একদিকে যাচ্ছে, এক স্টেশন থেকে দুটো ট্রেন একসাথে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম যদি ঘটনাটা ঘটে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কী করবো, স্পিড দুটো স্পিডকে বিয়োগ করতে হবে, দুটো স্পিডকে বিয়োগ করতে হবে, জাস্ট এটাকে মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশনটা কি? অপোজিট ডিরেকশন হচ্ছে যে যদি দুটো ট্রেন ভিন্ন দুটো স্টেশন থেকে একে অপরকে ক্রস করে তখন আমাকে কী করতে হবে, এটাকে আমরা বলতেছি টুয়ার্ডস ইচ আদার, এটাকে আমরা বলতেছি দুটো স্পিডকে যোগ করতে হবে। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে, শুধু যে সেম ডিরেকশন হলে হচ্ছে বিয়োগ আর অপোজিট ডিরেকশন হচ্ছে যোগ, জাস্ট এটা মাথায় রাখা লাগবে। তো আমরা আগেরবার স্যারের বইয়ের 6 নম্বর এক্সারসাইজের অঙ্কটা একটু দেখি। এখানে বলা আছে এ 150 মিটার লং ট্রেন ইজ রানিং উইথ এ স্পিড অফ 68 কিলোমিটার ওয়াট টাইম। তাহলে কোয়েশ্চেন চেয়েছে কি ওয়াট টাইম, সময় বলতে বলেছে will pass a man who is running at 8 km per hour in the same direction in which the train is going. তো আমরা পার্ট 1 এ শিখেছিলাম যে একটা ম্যান যদি দাঁড়িয়ে থাকে, তো কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে মানে বলা হচ্ছে হু ইজ রানিং, অর্থাৎ একটা মানুষ দৌড়াচ্ছে, ট্রেনও যাচ্ছে, ট্রেন যাচ্ছে মানুষ যাচ্ছে, তাহলে দুটো গতিশীল, তো দুটো গতিশীল দুটো যেহেতু গতিশীল তো আমরা কী করবো, দেখি ডিরেকশনটা একটু ডিরেকশনটা দেখছি কি সেম ডিরেকশন, অর্থাৎ একই দিকে যাচ্ছে, একই দিকে দেখলে কী হবে ডিরেকশনটাকে মাইনাস করতে হবে। তাহলে আমরা প্রথমে রিলেটিভ স্পিডটা নির্ণয় করে নিলাম, রিলেটিভ স্পিড হচ্ছে 68 - 8। এইট কেন? এটা হচ্ছে এই যে মানুষ যে মানুষের দৌড়াচ্ছে তার গতি, দূরের গতিকে ব্রেক করে দেখলাম যে 60 কিলোমিটার। তাহলে মানুষের গতিটা যখন আমরা বাদ দিয়ে দিলাম তখন মানুষটা কিন্তু এখন আর রানিং নেই, মানুষটাকে ধরে নিতে মানুষটা এখন স্ট্যান্ডিং, অর্থাৎ মানুষটা এখন আর রানিং নেই। তাহলে আমরা প্রথম কী করবো, এই 60 কিলোমিটার পার আওয়ারকে আমরা 5/18 দ্বারা কনভার্ট করে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম, 50/3 সেকেন্ড। এখন আমরা দেখতেছি যেহেতু টাইম বের করতে বলেছে তাহলে টাইম সমান টি সমান ডিবাইএস, অর্থাৎ ডিস্টেন্স বাই স্পিড। এখানে আমরা ডিস্টেন্স হচ্ছে 150। কেন 150? আমরা একটু আগে গত প্রবলেমে বলেছিলাম যে দুটো যদি ট্রেন থাকে, দুটো যদি প্ল্যাটফর্ম থাকে, ব্রিজ থাকে এবং ট্রেন থাকে, তো দুটো প্ল্যাটফর্ম বা দুটো দৌড়ে কিন্তু লেন্থ কিন্তু যোগ করতে হয়। এখানে কিন্তু আমরা এখানে যে দৌড়ানো যে মানুষটা আছে সেখানে মানুষটা কিন্তু কোনো দৈর্ঘ্য হয় না, এক্ষেত্রে আমরা কী করতে পারতেছি না, মানুষের দৈর্ঘ্যটাকে যোগ করতে পারতেছি না। যদি দৈর্ঘ্য না থাকতো তাহলে আমরা সেটা যোগ করতাম। তাহলে 150 মিটার হচ্ছে ট্রেনের লেন্থ, তাহলে এটা হচ্ছে আমার ডিস্টেন্স ধরে নিয়েছে দেওয়া আছে। আর এখানে হচ্ছে স্পিড, স্পিড আমরা কত বের করছি 50/3, তাহলে 50/3 আমরা এখানে লিখেছি। তো 50/3 আমরা যখন এটাকে রিভার্স করছি উঠে দিয়েছি তখন সেটা কিন্তু 3 চলে গেছে নিচে 50, বাট 50 দিয়ে যখন 150 ক্যান্সেল করা হয় তখন রেজাল্ট হচ্ছে 3 দিয়ে যদি আমরা 3 মাল্টিপ্লাই করি তাহলে আনসার হচ্ছে 9 সেকেন্ড। তাহলে 9 সেকেন্ডের মধ্যে এই ট্রেনটা মানুষটাকে ক্রস করে চলে যাবে। তো আমরা পরবর্তী অঙ্কটা দেখি, পরবর্তী অঙ্ক 2 নম্বর, এটা আগরওয়াল স্যার এক্সারসাইজ 7। এ 220 মিটার লং ট্রেন ইজ রানিং উইথ এ স্পিড অফ 59 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 59 কিলোমিটার পার আওয়ারে একটা ট্রেন 220 মিটার গতিতে বিশ্বের একটা ট্রেন যাচ্ছে। তো এরপরে হচ্ছে ইন ওয়াট টাইম, তাহলে এই কোয়েশ্চেন কিন্তু সেম জিনিস, অর্থাৎ টাইমটা নির্ণয় করতে বলেছে উইল ইট পাস আ ম্যান হুইজ রানিং অ্যাট 7 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 7 কিলোমিটার পার আওয়ারে একটা মানুষ দৌড়াচ্ছে ইন দ্য অপোজিট ডিরেকশন। তাহলে আমরা প্রথমে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অপোজিট ডিরেকশন, তাহলে অপোজিট ডিরেকশন থেকে আমরা কী করতে হয় স্পিডগুলিকে, প্রথমে আমরা তাহলে কী বললাম রিলেটিভ স্পিডকে আমরা কী বললাম যোগ করে দিলাম, তাহলে এখানে 59 কিলোমিটার পার আওয়ার এবং 7 কিলোমিটার পার আওয়ার, তাহলে দুটো হচ্ছে 66 কিলোমিটার পার আওয়ার চলে আসছে। তাই 66 আমরা 5/18 কনভার্ট করবো তখন আমরা রেজাল্ট হবে 55/3, কারণ কি 18 যখন আমরা 6 দ্বারা ভাগ করবো তাহলে আমরা বলতে পারি 3 টেবিল, তাহলে 318 এখান থেকে 3, এখানে 66 যখন আমরা 6 দ্বারা ভাগ করবো তখন আসবে 11, তাহলে হচ্ছে 11 × 5 = 55। নিচে থেকে 3, তাহলে 55/3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখন সূত্র প্রয়োগ করতে পারি যে টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 220 মিটার আর হচ্ছে স্পিড কত 55/3। তো এবার আমরা 55/3 কে যদি
উল্টে দিলে 3/55 থেকে 55 আমরা জানি যে 220 দ্বারা যদি ক্যান্সেল করি তাহলে হচ্ছে রেজাল্ট আসবে 4 কারণ 50 4 50 200 আর 5 5 4 5 20 তাহলে 220 তাহলে 220 কে দিলে রেজাল্ট থাকবে 4 4 দিয়ে যখন 3 দিয়ে আমরা গুণ করব তাহলে রেজাল্ট হচ্ছে 12 তাহলে হচ্ছে 12 সেকেন্ডে ট্রেনটা মানুষটাকে ক্রস করে যাবে আশা করি তিনি বঙ্গটা বুঝতে পেরেছে এখন আমরা চলে যাব 3 নম্বর আমরা একটু দেখি আমরা পড়ি এটা আগরওয়াল স্যারের এক্সারসাইজ 8 নম্বর টু ট্রেনস 240 মিটার অ্যান্ড 270 মিটার ইন লেন্থ আর রানিং টুয়ার্ডস ইচ আদার তো টুয়ার্ডস ইচ আদার এই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে টুয়ার্ডস ইচ আদার মানে কি টুয়ার্ডস মানে হচ্ছে দিকে ইচ আদার মানে একে অপরে তার মানে একে অপরের দিকে একে অপর দিকে যাওয়া মানে বোঝাচ্ছে কিন্তু অপোজিট ডিরেকশন একজন আরেকজন দিকে আসতেছে তার মানে হচ্ছে অপোজিট ডিরেকশন এইটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ইস্যু অন প্যারালাল লাইনস অর্থাৎ কি একই লাইনে প্যারালাল লাইন মানে একটা সমান্তরাল লাইনে তারা কি করতেছে দুটো ট্রেন একসাথে আসতেছে অন দ্য রেট অফ 60 কিলোমিটার অ্যান্ড অ্যানাদার 48 কিলোমিটার তাহলে প্রথম ট্রেনটা হচ্ছে 60 কিলোমিটার গতিতে আসতেছে পরেরটা আসতেছে হচ্ছে কি 48 কিলোমিটার তাহলে একটা যাচ্ছে হচ্ছে 60 কিলোমিটার আরেকটা আসতেছে 48 কিলোমিটার বেগে আসতেছে হাউ মাস টাইম এখন টাইম মিনি করতে বলছে হাউ মাস টাইম দে উইল দে ক্রস ইচ আদার তাহলে এখন কি অপোজিট ডিরেকশন বলছে তাহলে আমরা কি করতে পারি দুটোর যে স্পিড আছে রেট আছে সেটাকে আমরা যোগ করে দিব যোগ যদি আমরা করি তাহলে আমরা বলতে পারি যে একজনের স্পিড হচ্ছে 60 আরেকজনের হচ্ছে 48 তাহলে আমরা বলতে পারি কি যে 100.08 আছে তাদের কিলোমিটার বাড়ায় রেখে যদি আমরা কি করি 18/5 দ্বারা যদি ক্যান্সেল করি ক্যান্সেল করলে কি আসবে 6/18 তাহলে হচ্ছে 6 দিয়ে যদি আমরা 18 দিয়ে যদি আমরা 108 ক্যান্সেল করি তাহলে রেজাল্ট আসে 6 তাহলে 6 দিয়ে যদি 5 গুণ করি তাহলে বলতে পারি যে 5/6 তাহলে আমরা বলতে পারি 30 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের রেজাল্ট এইখানে আমরা এখন কি করব এখানে আমাদের যে কাজটা আছে সেখানে হচ্ছে টাইম টেকেন বাই দ্য ট্রেনস টু পাস ইচ আদার একটা ট্রেন কত সময় লাগছে এখানে আমাদের কিন্তু একটা ডিস্টেন্স একটা ব্যাপার আছে এখানে ডিস্টেন্স কিন্তু শুধু একটা ডিস্টেন্স দিলে হবে না এখানে ডিস্টেন্স দিতে হবে দুইটা অর্থাৎ 240 প্লাস হচ্ছে 270 240 প্লাস 270 আর নিচে স্পিড হচ্ছে কত এখানে স্পিডটা হচ্ছে আমাদের 30 সেকেন্ডস কত 30 সেকেন্ডস তাহলে আমরা বলতে পারি 240 যদি আমরা 240 আমরা 270 সাথে যোগ করি তাহলে আমরা বলতে পারি রেজাল্ট হচ্ছে 510 এর সাথে কত করতে হবে 510 সাথে আমরা জানি যেখানে আমাদের গুণ করতে হচ্ছে কত সরি গুণ না এটা আমাদের করতে হবে হচ্ছে ভাগ 30 তো আমরা যখন 30 দিয়ে 00 কাটা তার মানে 371 তার মানে হচ্ছে রেজাল্ট হচ্ছে 17 তাহলে 17 সেকেন্ডসে কি হবে ট্রেনটা একটা একটাকে ক্রস করে যাবে আশা করি 3 নম্বর অঙ্কটা আমরা বুঝতে পেরেছি এক্সারসাইজ 8 তো আমরা পরের অঙ্ক চলে যাবো তো 4 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে এক্সারসাইজ 11 তো এক্সারসাইজ 9 10 তুলনামূলক সহজ মনে হয় ওগুলি দেওয়া হয়নি আশা করি ওগুলি আপনারা পারবেন তো আগেরবার এক্সারসাইজ 11 নম্বর অঙ্কটা করতেছি এই 100 মিটার লং ট্রেন হ্যাঁ একটা 100 মিটার দীর্ঘ একটা ট্রেন টেক্স 715 সেকেন্ডস টু ক্রস আ ম্যান ওয়াকিং অ্যাট দ্য রেট অফ 5 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ দ্য ট্রেন অর্থাৎ ট্রেনের অপোজিটে ট্রেনের অপোজিটে একটা মানুষ কী করতেছে হাঁটতেছে মানুষটার গতিগত 5 কিলোমিটার পার আওয়ার আর ট্রেনের গতিটা আমরা একটু দেখি ট্রেনের গতিটা এখানে দেওয়া নেই কিন্তু সময়টা দেওয়া আছে তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন অর্থাৎ ট্রেনের স্পিডটা জানতে চাওয়া হয়েছে তাহলে এখন ট্রেনের স্পিডটা অর্থাৎ তাহলে অপোজিট আছে তাহলে কিন্তু রিলেটিভ স্পিড চলে আসে ঠিক আছে তো রিলেটিভ স্পিড তো আমরা বলতে পারি যে ট্রেনের স্পিড তো আমরা জানি না ট্রেনের স্পিড তো নিলাম আমরা হচ্ছে এক্স আর মানুষের স্পিড তো জানি তাহলে হচ্ছে এক্স টু ফাইভ আমরা বলতে পারি যে এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার এটাকে যখন আমরা 5/18 দিয়ে গুণ করবো তখন আমাদের রেজাল্ট আসবে এরকম যে এটাকে যখন আমরা মিটার পার সেকেন্ড বানাতে যাব কনভার্ট করলে এরকম চলে আসবে চলে আসলো এক্স প্লাস 5/5 যেটাকে কোনো ক্যালকুলেশন করতে পারছি না তাই আপাতত এইভাবে রেখে দিলাম 5 মিটার পার সেকেন্ড আমাদের চলে আসছে এখন আমাদের কী করতে বলছে এখন আমাদের কিন্তু স্পিড বের করতে হবে স্পিড বের করতে গেলে প্রথমে আমাদের কী করতে হবে ট্রেনের কিন্তু আমাদের লেনটা কিন্তু যদি স্পিড বের করতে বলছে তাহলে আমরা এখন স্পিডটা আমরা সূত্র তো জানি যে স্পিড সমান সমান কি ডিস্টেন্স বাই টাইম সমান সমান ডিস্টেন্স বাই টাইম তো আমরা ক্যালকুলেশন লিখতে পারি সরাসরি অথবা আমরা মানবাসী যদি আমরা একটু বলি স্পিড সমান সমান তো 4 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি আমরা দেখলাম যে এখানে একটা মানুষ আছে মানুষটা হাঁটতেছে বিপরীত দিকে তো অপোজিট অপোজিট টু দ্য ট্রেন ট্রেনের অপোজিট হাঁটতেছে তো ট্রেন স্পিডে জানতে চাইছে তাহলে আমরা প্রথম কী করলাম
আগের মতো স্পিড স্পিডটাকে যোগ করলাম, দুটো রিলিজ স্পিডকে যোগ করলাম, যেহেতু একটা এক্স ধরে নিছি, এক্স প্লাস ফাইভ কিলোমিটার পার আওয়ার ইন্টু ফাইভ বাই এইটিন, যেহেতু এটাকে কনভার্ট করতে মিটার পার সেকেন্ডে, তাই মিটার পার সেকেন্ডে টেনে আসি আমরা, যাদের সূত্রটা হচ্ছে স্পিড সময় সময় ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। তো স্পিডটা এখানে কত ধরছি আমরা, এক্স প্লাস ফাইভ ইন্টু ফাইভ বাই এইটিন, এক্স প্লাস ফাইভ বাই ইন্টু এইট মানটা আমরা বসাইছি, টি এর মান হচ্ছে হান্ড্রেড, তো হান্ড্রেড বসাইছি, হান্ড্রেড কেন একশো মিটার লং, এই জন্য একশো মিটার বসাইছি। আচ্ছা টি এর টি এর টাইম হচ্ছে কত, টি হচ্ছে সাত সমস্ত পাঁচ বাই এগারো, অর্থাৎ সাত পাঁচ সাতের পঁচিশ আর এক উপরে চত্রিশ, নিচে হবে পাঁচ। তো আমরা পাঁচ দিলাম, তো আমরা কী করলাম যে এই যে একশো নিচে চতুর্থ পাঁচ আছে এটাকে ভাগ চিহ্ন রেখে কোন চিহ্ন দিয়ে উল্টে দিলাম, উল্টে চতুর্থ নিচে পাঁচ চলে আসলো, এবং এখানে এই পাশে যে কোন চিহ্ন দিয়ে পাঁচ বাই এইটিন আছে এটাকে উপরে দিলে ভাগ হইতো, ভাগ হলে আবার কোন করলে এটাকে উল্টে দেওয়া যেত, তো আমরা সরাসরি কোন চিহ্নটাকে রেখে জাস্ট এই অংশটাকে উল্টে দিলাম আঠারো বাই পাঁচ। এখন দেখুন যে আঠারো এই পাঁচ আর এই এই উপরে পাঁচ এটা ক্যান্সেল, আঠারো দিয়ে চতুর্থ ক্যান্সেল করলে হবে হচ্ছে দুই, তাহলে দুই দিয়ে একশো ক্যান্সেল করলে হচ্ছে ফিফটি, তার মানে হচ্ছে এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু ফিফটি, তো ফাইভটি এই প্লাস ফাইভটাকে এই পাশে নিয়ে গেলে হচ্ছে মাইনাস ফাইভ হবে, তাহলে পঞ্চাশ থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে পঁয়তাল্লিশ, তাহলে আমরা বলতে পারি যে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড, পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড। আচ্ছা তাহলে আমি চার নম্বর অঙ্কটা বুঝলাম, তো আমরা এখন আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে যাই, পাঁচ নম্বর আমরা একটু পড়ি, এ ট্রেন হান্ড্রেড মিটার লং ট্রাভেলিং অ্যাট সিক্সটি কিলোমিটার পার আওয়ার পাসেস অ্যানাদার ট্রেন, অর্থাৎ একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করতেছে, তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে একশো মিটার লং এবং এটার ইয়ে দেওয়া আছে অর্থাৎ স্পিড দেওয়া আছে ষাট কিলোমিটার পার আওয়ার, এবং হচ্ছে টু আইস লক্ষ্য করেন, টু আইস ট্রেস মানে কি দ্বিগুণ অ্যাজ ফাস্ট অ্যাজ দিস ট্রেন, অর্থাৎ প্রথম ট্রেনটার তুলনায় দ্বিতীয় ট্রেনটা কি, সরি দ্বিতীয় ট্রেনটার তুলনায় প্রথম ট্রেনের তুলনায় দ্বিতীয়টা কি বলতেছে, তার স্পিড কত দ্বিগুণ, টু আইস অ্যাজ ফাস্ট অ্যাজ দিস ট্রেন, অর্থাৎ এই ট্রেনের তুলনায় পরবর্তী যে ট্রেনের কথা বলছে সেই ট্রেনেরটা কি, সেই ট্রেনটা হচ্ছে দ্বিগুণ সময় দ্বিগুণ গতিতে যায়, ট্রাভেলিং ইন অপোজিট ডিরেকশন, তাহলে অপোজিট ডিরেকশনে যাচ্ছে ইন টেন সেকেন্ডস, অর্থাৎ সময় দেওয়া আছে, তাহলে ফাইনাল লেন্থ অফ দ্য সেকেন্ড ট্রেন, সেকেন্ড ট্রেনটা বের করতে বলছে, তাহলে আমরা রিলেটিভ স্পিডটা কী করতে পারি, প্রথম রিলেটিভ স্পিড হচ্ছে সিক্সটি আর পরটা হচ্ছে কি, পরের সেকেন্ড ট্রেনটা হচ্ছে যেহেতু টু আইস, অর্থাৎ প্রথমটা যদি ষাটে যেত পরটা একশো বিশ, প্রথমে যদি পঞ্চাশে যেত তাহলে দ্বিতীয়টা একশো, এরকম কি প্রথমটা যেহেতু ষাট তাহলে পরটা হবে হচ্ছে ওয়ান টোয়েন্টি, যেহেতু টু আইস বলছে আমার দ্বিগুণ সিক্সটি ইন্টু টু ওয়ান টোয়েন্টি, তাহলে দুটো যোগ করলে পাচ্ছি আমরা ওয়ান এইট্টি, তো ওয়ান এইট্টিকে যখন আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো তাহলে এইট ফাইভ বাই এইটিন দিয়ে কনভার্ট করতে পারবো, তাহলে এইটিন দিয়ে যদি আমরা ওয়ান এইট্টি ক্যান্সেল করি তাহলে আমার রেজাল্ট আছে টেন, টেন দু যখন ফাইভকে গুণ করি তাহলে পাঁচ দশে পঞ্চাশ, তাহলে পঞ্চাশ মিটার পার সেকেন্ড। এখন আমাকে বিগত বলছে হচ্ছে ডিস্টেন্স, তাহলে আমরা আগের সূত্রে প্রয়োগ করতেছি স্পিড সময় সময় ডিস্টেন্স বাই টাইম, তাহলে এখানে স্পিড হচ্ছে পঞ্চাশ আমরা পেলাম পঞ্চাশ মিটার পার সেকেন্ড, আর ডিস্টেন্স যেহেতু একটা ডিস্টেন্স আমরা জানি একশো মিটার আর একটা তো জানি না, জন্য এটাকে ধরে নিয়েছি এক্স, এক্স ধরার পরে এখন টোটাল সময় লাগতেছে কত দশ সেকেন্ড, টোটাল সময় তো দশ সেকেন্ড দশ দিয়ে ভাগ করতেছি, এখন এই দশ দিয়ে পঞ্চাশকে যখন আমরা বজ্রগণ করতেছি তাহলে হচ্ছে পাঁচশো, পাশে এই পাশে থাকে কত হান্ড্রেড প্লাস এক্স, এখন আমরা এক্সটাকে রেখে একশোটাকে যদি পাশে এসে সাবস্টিটিউট করি অর্থাৎ বিয়োগ করি, যদি আমরা সাবস্ট্র্যাক্ট করি সরি সাবস্ট্র্যাক্ট করি বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি এক্স সমান সমান ফোর হান্ড্রেড, তার মানে দ্বিতীয় ট্রেনটার লেন্থ হচ্ছে এক্স সমান সমান ফোর হান্ড্রেড, তার মানে দ্বিতীয় ট্রেনের লেন্থ হচ্ছে ফোর হান্ড্রেড মিটার। আশা করি আপনারা পাঁচটা অঙ্ক বুঝতে পেরেছেন, তো লেসন ওয়ান টু থ্রি ফোর এই পার্ট ফোর পর্যন্ত আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে কয়েকবার দেখেন তাহলে ট্রেনের অঙ্কে আর সমস্যা থাকার কথা না, মূলত আমাদের ব্যাংক এক্সামে যে ধরনের অঙ্কগুলি আসে সেগুলি নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি, এছাড়াও পিএসসির অধীনে বেশ কিছু ট্রেনের অঙ্ক আসে যেগুলি একটু ইজি বাট একটু জটিল, সেগুলি নিয়ে আমরা পরবর্তীতে লেকচারগুলিতে আমরা আলোচনা করবো, তো তখন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।